আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে এই গ্র্যানি স্কোয়ারটা তৈরি করে দেখাবো। এই স্কোয়ারটা দিয়ে আমি কুশন কভার তৈরি করব। চলুন তাহলে শুরু করা যাক। এই গ্রেনে স্কার্টটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। তারপর একটা সিঙ্গেল ক্রুশি, একটা চেইন, এটা একটা ডাবল ক্রুশি ধরবো। তারপর আরেকটা চেইন, এখন একটা ডাবল ক্রুশি, তারপর একটা চেইন, আবার একটা ডাবল ক্রুশি, আবার একটা চেইন। এইভাবে একটা ডাবল ক্রুশি, একটা চেইন, এইভাবে আমি 12টা ডাবল ক্রুশি করব 12টা চেইন দিয়ে। তো 12টা ডাবল ক্রুশি করেছি। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তারপর জয়েন দিব, এই যে প্রথম সিঙ্গেল ক্রুশি, তারপর চেন, এই চেনটার মধ্যে জয়েন দিব, এটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপরে এই যে চেনের মধ্যে আমি চলে যাব, এই চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি, একটা চেন করব, এটা একটা ডাবল ক্রুশি ধরব। তারপর এখানে আরও 2টা ডাবল ক্রুশি করব, কমপ্লিট করব না, এই যে 2টা হুক ছেড়ে দিব আর 2টা লুপ থাকবে এখানে। তারপর আবার আরেকটা, এই যে এখানে 3টা লুপ আছে, এটা একসাথে নিয়ে আসব। তারপর 3টা চেন করব, 1, 2, 3। তারপর আবার ডাবল ক্রুশি করব, এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় ডাবল ক্রুশিতে, এই যে 2টা ঘর ছাড়বো, একটা থাকবে। তারপর আবার আরেকটা ডাবল ক্রুশি, এইভাবে এই 3টা। তারপর এগুলি একসাথে নিয়ে আসবো। এখন 3টা চেইন, 1, 2, 3। আবার এই একটা চেনের গ্যাপে এইভাবে আমি পুরোটা রাউন্ড করব, এখানে 3টা করে ডাবল ক্রুশি করব। এই এইভাবে পুরোটা রাউন্ড করব। 12 নম্বর পাপড়িটা এখন আমি করব। এই যে একটা চেনের গ্যাপ, এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায়, এখন সবগুলি লুপ আনবো। এখন 1, 2, 2টা চেন করবো। এতক্ষণ আমি 3টা চেন করেছি, এই লাস্টের রাউন্ডটায় 2টা চেন করব। করে এই যে এই জায়গায় যেই চেনটা আছে, এই চেনটার মধ্যে আমি জয়েন্টটা দিব, এই যে এই চেনটায়, এই যে এখানে যেই চেনটা, এই চেনটার মধ্যে এনে এই লুপটা এইভাবে নিয়ে আসব। এনে এখানে একটা এই এইভাবে, তারপর এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রুশি করব। তারপর 5টা চেইন করব, 1, 2, 3, 4, 5, 5টা চেইন। তারপর এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় আবার চলে যাব, এইখানে আবার একটা সিঙ্গেল ক্রুশি করব।
তারপর আবার পাঁচটা চেইন 1 2 3 4 তারপর আবার তিনটা চেইনের গ্যাপ এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি আবার পাঁচটা চেইন এই তিনটা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি এই এইভাবে পুরোটা রাউন্ড করব পুরো রাউন্ড করা শেষ এখন আমি জয়েন দিয়ে দিব এই যে পাঁচটা চেইন করেছি এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছি এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দিয়ে দিব চেন দিয়ে সুতাটা কেটে দিয়েছি এখন আমি কালার চেঞ্জ করব সুতাটার কাজ করব প্রথমে এই যে এইভাবে হুকের মধ্যে সুতাটা প্যাচ দিয়ে নেব যে দুইটা প্যাচ দিব তারপর এইভাবে ধরে এই যে পাঁচটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে কাজ করব এই যে এইভাবে আর এই যে এই পেছনের এই সুতাটা এইভাবে আমি আঙ্গুল দিয়ে ধরে নিব এই যে পেছনের এই সুতাটা এইভাবে ধরে নিব ধরে তারপর এই যে এখান থেকে একটা এই জায়গায় ডাবল ক্রোশি করব একটা এই যে একটা ডাবল ক্রোশি হলো এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশি করব 2 3 4 এই 5 পাঁচটা ডাবল ক্রোশি করে তিনটা চেইন করব 1 2 3 তারপর আবার এই একই ঘরে আবার পাঁচটা ডাবল ক্রোশি 1 2 3 4 5 এইতো পাঁচটা ডাবল ক্রোশি পাঁচটা ডাবল ক্রোশি তিনটা চেইন পাঁচটা ডাবল ক্রোশি তারপর এই যে পাঁচটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব তারপর তিনটা চেন 1 2 3 তারপর আবার এই পাঁচটা চেনের গ্যাপে চলে যাব এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশি তারপর আবার এই যে তিনটা চেনের পাঁচটা চেনের গ্যাপ এই জায়গায় আবার পাঁচটা ডাবল ক্রোশি করব 1 2 3 4 5 পাঁচটা ডাবল ক্রোশি তিনটা চেইন 1 2 3 তারপর আবার পাঁচটা ডাবল ক্রোশি তারপর এই যে পাঁচটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি এইভাবে এই যে এটা একটা চারকোনা হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এই যে পাঁচটা ডাবল ক্রোশি তিনটা চেন পাঁচটা ডাবল ক্রোশি তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি তিনটা চেন তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশি তারপর আবার এই যে কর্নারটা এখন আমি জয়েন দিয়ে দিব এটা এই যে এখানে প্রথমে যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম এটা বাদ দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশি যে চেনটা আছে এই চেনটার মধ্যে জয়েন্টটা দিব এই যে আর এখানে যে প্রথমে ডাবল ক্রোশিটা দিয়েছি ডাবল ক্রোশির চেনের মধ্যে জয়েন্টটা দিব আর এই সিঙ্গেল ক্রোশির এই চেনটার মধ্যে নিয়ে আসব তারপর এই তো এখানে একটা চেন তৈরি হবে
এই সুতোটাও আমি এই এই জায়গাটা দিয়ে দিব, তাহলে আর বোঝা যাবে না সুতাটা। এখন আমি আবার কালার চেঞ্জ করবো এইটা। এটার মধ্যে আবার এই যে এইভাবে এই যে হুকের মধ্যে দুইটা প্যাচ দিয়ে নিব। নিয়ে তারপর এই যে এখানে যে ডাবল ক্রুশি করেছি, পাঁচটা ডাবল ক্রুশি, এই ডাবল ক্রুশিগুলির উপরে একটা করে ডাবল ক্রুশি করব। এই যে এই সুতাটা আমি এখানে ধরে নিব, এই যে এইভাবে ধরে, এইভাবে ধরে তারপর প্রথমে দুইটা ঘর ছাড়ব, তারপর আবার দুইটা ঘর। এখন এই যে প্রতিটা ঘরের উপরে, প্রতিটা ডাবল ক্রুশির উপরে একটা করে ডাবল ক্রুশি করব। তারপর এই যে এখানে তিনটা চেনের গ্যাপ, এই জায়গাটায় দুইটা ডাবল ক্রুশি করব। দুইটা ডাবল ক্রুশি করে, দুইটা ডাবল ক্রুশি করে এখানে আমি তিনটা চেন করব, এক দুই তিন, তারপর আবার দুইটা ডাবল ক্রুশি করব, এক দুই। তারপর এই যে ডাবল ক্রুশি, প্রতিটা ঘরে পাঁচটা ডাবল ক্রুশি, ঘরে পাঁচটা ডাবল ক্রুশি করব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটার ঘরে পাঁচটা ডাবল ক্রুশি করলাম। আর এই যে সিঙ্গেল ক্রুশি, এই সিঙ্গেল ক্রুশির ঘরে একটা ডাবল ক্রুশি করব। আর তিনটা চেন, এই তিনটা চেনের ঘরে তিনটা ডাবল ক্রুশি করব, এক দুই তিন। তারপর এই যে আবার একটা সিঙ্গেল ক্রুশি, এই সিঙ্গেল ক্রুশিটার ঘরে একটা ডাবল ক্রুশি করব, তারপর আবার পাঁচটা ডাবল ক্রুশি, এই পাঁচটার ঘরে পাঁচটা ডাবল ক্রুশি করব। তারপরে এই যে তিনটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রুশি করব, আর তিনটা চেন, এক দুই তিন, তারপর আবার দুইটা ডাবল ক্রুশি। এভাবেই পুরোটা রাউন্ড আমি করব। এভাবে এখন এই যে লাস্ট ডাবল ক্রুশিটা করে আমি জয়েন দিয়ে দিব, এই যে সিঙ্গেল ক্রুশি এটার মধ্যে একটা ডাবল ক্রুশি করব, করে এখন আমি সুতাটা কেটে দিব। যে প্রথমে যে প্যাচ দিয়ে ডাবল ক্রুশিটা নিয়েছি, ওই ডাবল ক্রুশিটার মধ্যে না, এই যে এখানে চেন দিয়ে দুই নাম্বার যে ডাবল ক্রুশিটা ওইটার মধ্যে, এই যে এইভাবে। তারপর এই যে লাস্ট ডাবল ক্রুশিটার ঘরে, এই যে
এখন আমি লাস্ট এই যে এখানে লাস্ট একটা বর্ডার দিয়ে দিব, এটা দিব এই যে এই চেনটার মধ্যে। প্রথমে আমি ডাবল ক্রোশির উপরে একটা চেন দিয়ে দিব, চেন করে এখন প্রতিটা ডাবল ক্রোশির উপরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে প্রতিটা ডাবল ক্রোশি উপরে দুইটা ডাবল ক্রোশি উপরে দুইটা সিঙ্গেল ক্রোশি করে এখন এই কর্নারে আসলাম, এখানে আমি দুইটা সিঙ্গেল ক্রোশি করব, এক দুই। এই সুতাটা কেটে দিই, দুইটা সিঙ্গেল ক্রোশি করলাম, এখন দুইটা চেন করব, এক দুই। তারপর এই তিনটা চেনের গ্যাপে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে আমি পুরোটা রাউন্ড শেষ করব। লাস্টের বাউন্ডারিটা করা শেষ আমার, এখন আমি জয়েন দিয়ে দিব। এই যে প্রথম যে চেনটা নিয়েছি ওইটার মধ্যে না, এই যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছি ওইটার মধ্যে জয়েন দিব, এই যে। তারপর লাস্ট সিঙ্গেল ক্রোশিটার মধ্যে স্কোয়ারটা তৈরি করা শেষ। আমি আরেকটা করেছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।